নমস্কার, আজকে আমি একটা বানাবো মিষ্টি রেসিপি, সেটা হলো বেঙ্গলের স্পেশাল একটা রেসিপি, চমচম। দুধ শুকিয়ে আসছে, এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিব। দুই টেবিল চামচ আমি চিনি দিয়ে দিলাম। এখন অল্প ফুড কালার দেব, এটা অরেঞ্জ কালারের ফুড কালার। আমি 2 ফোঁটা ফুড কালার দিয়েছি। আপনারা চাইলে কেশরও দিতে পারেন। আর একটা কড়াই বসিয়ে দিলাম, বসিয়ে 1 বাটি চিনি দিয়ে দিলাম, 4 বাটি জল দিয়ে দিব। আর এই পাশ থেকে আমি ছানাটাকে ভালোভাবে মজে নিব। এখানে 1 চামচ আমি কর্নফ্লাওয়ার দেবো, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন বা সুজি দিলেও হয়, আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভালোভাবে মজে নিব। এইভাবে করে আমি মজে নিয়েছি। এইভাবে করে বানিয়ে নিব। আমি সব বুলুন ছানা এভাবে করে বানিয়ে ফেলেছি। আমার চিনির শিরা ফুটছে এদিকে, এরকম জল যখন ফুটবে, শিরাটা যখন ফুটে উঠবে তখন আমি এগুলো দিয়ে দিব। এখন ফুটে আসছে তাই দিয়ে দিচ্ছি, একটা একটা করে দেব। একসাথে দিলে জল ঠান্ডা হয়ে যাবে, শিরাটা ঠান্ডা হয়ে যাবে, তার জন্য আমি একটা একটা করে দিচ্ছি। একটা ঢাকনি লাগিয়ে আমি প্রায় 20 মিনিটের মতো সিদ্ধ করে নেব। আমার ছানা চমচম হয়ে আসছে, এখন আমি নামিয়ে এর শিরাতে 1 ঘন্টার জন্য রেখে দিব। এই যে মিষ্টিগুলো নামিয়ে 2 ঘন্টা পর্যন্ত জল শিরাতে ডুবিয়ে রেখেছি, 2 ঘন্টা পর ফিরে আসলাম। এখন মিষ্টিগুলো একটা চালনিতে তুলে নেব। এইভাবে করে ওর এক্সট্রা যেটা রস থাকবে সেটা যেন তলে পড়ে যায়। এভাবে আমি চালনিতে 10 মিনিটের জন্য রেখে দেব। এই মিষ্টিগুলোর যে এক্সট্রা রস ছিল সব নিচে পড়ে গেছে। এখন এই মিষ্টিগুলো ধরে এই মাঝখান থেকে ফাড়ব, একটা চাকু দিয়ে কেটে নেব। তারপর মাওয়া আমি ভিতরে ভরে দিব।
একটা মিষ্টির মধ্যে ক্ষীরও আছে, ছানাও আছে, খেতে খুবই ভালো লাগে। এটা একটা বেঙ্গলের স্পেশাল মিষ্টি। আমার হবে হবে ঠিক আমি এইভাবে করে সমস্তটা বানিয়ে নিলাম ভিতরে ক্ষীরের পুর দিয়ে। তো আমার ছানার চমচম রেডি, এখন আমি অল্প উপর থেকে গার্নিশ করে নেব পেস্তা আর বাদাম দিয়ে। আমি গার্নিশ করে নিচ্ছি। আমার এই চমচম বানানোটা আপনাদের কীরকম লাগলো? যদি ভালো লাগে লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।